আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব, কেন আমি ইউটিউব চ্যানেল ওপেন করেছি, কোন কারণে, কিসের জন্য। আসলে আমি সর্বপ্রথম ইউটিউব চ্যানেল যখন ওপেন করেছি তখনই আমি নিয়ত করেছিলাম যে আমার যখন 2000 সাবস্ক্রাইব পূর্ণ হবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি। অনেকে তো অনেক কারণে ওপেন করে, কিন্তু আমার একটা বিশেষ কারণ আছে যে কারণে আমি ওপেন করেছি ইউটিউব চ্যানেল। আসলে আমি এই চ্যানেলটা ওপেন করেছি অসহায় মানুষদেরকে হেল্প করার জন্য। আমার অনেক ইচ্ছা নিজস্ব অর্থায়নে আমি গরিব মানুষকে হেল্প করব। তো আমি কি করে করব বা ইউটিউব চ্যানেল যে আমি ওপেন করব সেটাও কখনো কিন্তু চিন্তা ভাবনার মধ্যেও ছিল না। তো এটা আসলে একটা ছোট্ট ঘটনার কারণে আসলে ইউটিউব চ্যানেলটা ওপেন করা, তা না হলে হয়তো বা ওপেন করাই হতো না। আমার দুই মেয়ে, তো আমার দুই মেয়েকে নিয়ে আমি যখন স্কুল থেকে বের হচ্ছিলাম আপনার স্কুল ছুটির পরে, তখন দেখলাম যে একটা বৃদ্ধ লোক অনেক কান্না করছিল, অনেক মানে লোকটার বয়স হবে 80+। তো আমি যখন ওনাকে মানে রেখে একটু দূরে চলে যাচ্ছি তখন আমি ওর ভাবলাম যে না, আমি ওনাকে জিজ্ঞেস করবো যে উনি কেন কান্না করছে। পরে আমি জিজ্ঞেস করার আগেই দেখলাম যে এক ভাই রিক্সা থেকে নেমে ওনাকে জিজ্ঞেস করছে যে চাচা কেন কান্না করছেন। তো উনি তখন একটা কথা বললো যে ওনার নাকি 180 টাকা হারিয়ে গেছে, আর ওনার হাতে একটা ঝাঁকা ছিল, অনেকে ঝুড়ি বলে সেটাকে, আর তো এটার মধ্যে কিছু হয়তো উনি বিক্রি করেছিল, সেই টাকাটা হয়তো বা হারিয়ে ফেলেছে। তো এই কথাটা যখন বললো আমার এত খারাপ লাগছে যে বলে বোঝানো যাবে না যে আমরা কত টাকা, কত সময় কত দিকে নষ্ট করে ফেলি, বাচ্চারা কত টাকা খেয়ে ফেলে আর উনি সামান্য 180 টাকার জন্য কান্না করছে। কারণ ওই 180 টাকা ওনার কাছে না সামান্য ছিল না, ওটা ওনার কাছে অনেক কিছু, হয়তো ওই দিনকার ওনার খাওয়ার টাকা, সংসার চালানোর টাকা ছিল ওইটা। তো আমরা যারা গার্ডিয়ান আসছি, যারা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে যাই, আমরা কিন্তু খুব বেশি টাকা নিয়ে যাই না। আমরা হয়তো বা রিক্সা ভাড়া, বড়জোর বাচ্চাদের খাবার টাকাটা নিয়ে যাই। তো আমি আমার ব্যাগটা ওপেন করলাম, ওপেন করে ওনাকে 150 টাকা হাতে দিলাম। হাতে দিয়ে আমি বললাম যে চাচা কান্না করবেন না, আর কিন্তু উনি কিন্তু আমাকে দেখেনি, উনি আমাকে দেখেনি। আমি ওনাকে পিছন থেকে টাকাটা ওনার হাতে দিয়ে আমি এবার দ্রুত গতির সাথে চলে গেছি। তো চলে যাওয়ার পরে, আমি কিছু দূর যাওয়ার পর আমি ওর পিছন ফিরে তাকায় দেখতেছি যে উনি কি মানে কান্না করছে এখনও। তখন দেখলাম যে ওনার যে মুখে হাসিটা, মানে এটা বলে বোঝানো যাবে না। আমার মনে হয় 20 টাকা দিলে অনেকে এত খুশি হয় না, উনি 150 টাকা পেয়ে যে খুশিটা হয়েছিল। তখন আবার আমি ভাবলাম যে আমি 200 টাকা কেন দিলাম না ওনাকে। তা আমাকে আমার এক বান্ধবী বলছিল যে তুমি তো দিচ্ছ, অনেকে তো তাকে জিজ্ঞেসও করার প্রয়োজন বোধ মনে করছে না। তো আমরা যারা আসলে আছি মধ্যবিত্ত বা বৃত্তবান, আমরা যদি অসহায় মানুষদের পাশে থাকি, তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে বা কারো ঘরে কষ্ট থাকবে। তো আমি আসলে এই ঘটনার পরে বাসায় এসে আমার পাশের ফ্ল্যাটের এক ভাইয়ের ছেলের কাছে আমি মোবাইলটা নিয়ে চলে গেছি যে তাড়াতাড়ি আমাকে ইউটিউব চ্যানেলটা ওপেন করে দাও। আমি কিন্তু জানতাম না কীভাবে ওপেন করে বা কথা কীভাবে দিতে হয়, এডিট কীভাবে করে, মানে আমার কোনো কিছুই জানার ছিল না। পরে ওপেন করলাম, ওপেন করার পরে এই তো এক এক করে ভিডিও আপলোড করছি। তো হঠাৎ করে দেখলাম যে একটা আমরা রাচার একটা ভাইরাল হয়ে গেছে। ভাইরাল কি মানে 3 লক্ষের উপরে ভিউ হয়ে গেছে। তো দেখলাম যে আমার 3 মাসে 1200+ সাবস্ক্রাইব হয়ে গিয়েছে। তখন আমি নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, এবং আমি প্রত্যেকটা সময় শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব হয় না। আর আমি এটা বিশ্বাস করি, কেউ যদি ভালো কাজের নিয়াতে কোনো কিছু করতে চায় আল্লাহ তাকে এগিয়ে দেয়। আমি যদি 1 পা আগাই আল্লাহ আমাকে 10 পা আগায় দিবে, সেটা আমার সাথে হয়েছে। কারণ আমি না কোনো সেলিব্রিটি না কোনো, আমি আমার চ্যানেলটাকে কিন্তু বুস্ট করিনি, মানে কোনো ভিডিও আমি বুস্ট করিনি। তো আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি আল্লাহ আমাকে 2000 সাবস্ক্রাইব পাইয়ে দিয়েছে। তো এই জন্য আমি শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে অনেকবার। আর 2000 সাবস্ক্রাইব হওয়ার পরে আমি
সিদ্ধান্ত নিলাম যে না এখন আমি আপনাদের সাথে কথাটা বলবো। আর আমার এই চ্যানেল থেকে যেই টাকাটা আসবে ভবিষ্যতে সেই টাকা থেকে অর্ধেকের বেশি টাকাটা আমি গরিবদেরকে অসহায় মানুষদেরকে দিয়ে দিব, মানে এই নিয়তেই আমি আসলে ওপেন করেছি। তো এইভাবে আমার পাশে থাকবেন সবাই আর আমাকে সাপোর্ট করবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে কথার মধ্যে তাহলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আমাকে। আর যদি আমার এই উদ্যোগটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর আমাকে উৎসাহ দিবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের অজান্তে আমার পাশে থেকেছেন এই জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেই কাজের নিয়তে নেমেছি এই কাজটা যেন আমি সম্পূর্ণ করতে পারি। আর আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। আমি যেই কাজের জন্য আসলে নেমেছি আল্লাহ তাআলা যেন আমার সেই কাজটাকে একদম সুন্দর করে দেয়, রাস্তাটা যেন একদম সুন্দর করে দেয়। তো সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।